তোমাদের আজ ভগ্নাংশের বিয়োগের কিছু গাণিতিক সমস্যা আমরা কীভাবে করতে হয় সেটা আমরা আলোচনা করব তা দেখো তোমাদের বইয়ের নিরানব্বই পাতার এই যে তিনের দাগের যে অঙ্কটা ভালো করে দেখো অঙ্কটাই বলেছে সিরাজ বাগানের ছয়ের সতেরো অংশ ফুলে চারা লাগিয়েছে মনিকা তিনের চার অংশে ফুলের চারা লাগিয়েছে কে কত বেশি ফুলের চারা লাগিয়েছে অর্থাৎ এখানে দেখো বলেছে একটা ফুলের বাগানে যা পরিমাণ জায়গা সেই জায়গার সতেরোভাগের ছ ভাগ জায়গা সিরাজ লাগিয়েছে কি লাগিয়েছে ফুলের চারা গাছ আর ওই ফুলের বা বাগানের চৌত্রিশ ভাগের তিন ভাগ ফুলের চারা গাছ লাগিয়েছে মনিকা এখানে প্রশ্ন করেছে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে অর্থাৎ এখানে আমার ভালো খেয়াল করে দেখো দুটি অংশ কে এবং কত কে বেশি ফুলের গাছ লাগিয়েছে এবং কত বেশি ফুলের গাছ লাগিয়েছে তাহলে এখানে দেখি দুজনেই কে কত লাগিয়েছে প্রথমে আমরা সেটা একটু লিখে নিই দেখো আমরা দেখতে পাচ্ছি সিরাজ লাগিয়েছে ছয়ের সতেরো অংশ আর মনিকা লাগিয়েছে তিনের চৌত্রিশ অংশ অর্থাৎ আমাদের প্রথম প্রশ্ন হলো যেখানে ছয়ের সতেরো অংশ আর তিনের চৌত্রিশ অংশ ফোনটা বেশি যেটা বেশি সে বেশি লাগিয়েছে আর যেটা কম সে কম লাগিয়েছে তারপর প্রশ্ন হলো যে বেশি লাগিয়েছে সে কতটা বেশি লাগিয়েছে তা কতটা বেশি লাগিয়েছে আমরা কি করে বার করি আমরা দেখো তোমরা একটু পুরাতন অংশই যদি একটু দেখো যদি আমরা অঙ্কটাকে এইভাবে বলতাম যে সিরাজ পঞ্চাশটি ফুলের গাছ লাগিয়েছে এবং মনিকা কুড়িটি ফুলের গাছ লাগিয়েছে তাহলে কে কত বেশি ফুলের গাছ লাগিয়েছে দেখো যদি আমরা এইভাবে প্রশ্নটা করতাম তাহলে সিরাজ কতগুলো লাগিয়েছে পঞ্চাশটি মনিকা লাগিয়েছে কতগুলি কুড়িটি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতাম যে সিরাজ বেশি লাগিয়েছে কার থেকে মনিকার থেকে কত বেশি লাগিয়েছে আমরা পঞ্চাশ থেকে কুড়ি বিয়োগ করতাম বিয়োগ করে হতো তিরিশ তাহলে তিরিশটি বেশি লাগিয়েছে তাহলে ওই এই অঙ্কটাকে তুমি যদি আমরা এই অঙ্কটার মতো কাজে লাগাই দেখো ওখানে আমরা কি ভাবছিলাম ওখানে আমরা ভাবছিলাম দেখো দেখো আমরা পঞ্চাশ আর কুড়ি কে বেশি আমরা কিন্তু আগেই জেনে এসেছি সেই কারণে আমাদেরকে এখানে অতটা ভাবতে হতো না পঞ্চাশ আর কুড়ির মধ্যে কে বেশি শুধু আমরা জানি পঞ্চাশ বেশি সে সেই জন্য আমরা বলতে পারতাম স্যার বেশি লাগিয়েছে আর মনিকা কম লাগিয়েছে আর কত বেশি বা কম লাগিয়েছে যে বেশি লাগিয়েছে সেটা থেকে যে কম লাগিয়েছে সেটার বিয়োগ করতাম বিয়োগ করে বলতাম যে কতটা বেশি লাগিয়েছে এখানেও তাই অঙ্কটাই আমার এখানে ছয়ের সতেরো অংশ ও তিনের চৌত্রিশ অংশ দেখো ছয়ের সতেরো আর তিনের চৌত্রিশ এই দুটোর মধ্যে কে বেশি আমাকে প্রথম নির্ণয় করতে হবে তা দেখো আমরা নির্ণয় করার তো পদ্ধতি শিখেছি কি আমরা দুটি ভগ্নাংশের মধ্যে কে বড় সেটা আমরা দেখো আগেই শিখেছি দেখো আমরা কী জানি আমরা জানি যে দুটি ভগ্নাংশের মধ্যে যখন হর সমান হয় তখন ওপরে যে বড় সেই হয় বড়ো ভগ্নাংশ তাহলে এখানে দেখ প্রথম দেখতে হবে আমাদেরকে হর দুটি সমান কি না দেখো দুটি হর সমান নয় তাহলে প্রথম কাজ আমাদের কি এই হর দুটিকে সমান করা তাহলে হর দুটিকে সমান করব হর দুটিকে সমান করে আমরা কত করব সেটাও আমরা শিখেছি আমাদেরকে কী করতে হয় হর দুটির লশাগো করতে হয় তাহলে সতেরো আর চৌত্রিশে আমরা প্রথম লসাও করবো দেখি আমরা লসাও করে কত হচ্ছে সতেরো আর চৌত্রিশ যদি লসাও করি দেখো আমরা যেহেতু সতেরো মৌলিক সংখ্যা সতেরো দিয়ে যাচ্ছি সতেরো একে সতেরো সতেরো দুগুনো চৌত্রিশ অর্থাৎ সতেরো গণিত দুই সমান লসাগু হচ্ছে আমাদের উনত্রিশ কত হচ্ছে আমাদের লসাগু চৌত্রিশ তাহলে আমাদের লসাগু হলো চৌত্রিশ অর্থাৎ হর দুটিকে সমান করে আমাকে কত করতে হবে চৌত্রিশ করতে হবে দেখো প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমাকে হরকে চৌত্রিশ করতে গেলে সতেরোর সঙ্গে আমাকে গুণ করতে হবে দুই কারণ সতেরো দুগুণও চৌত্রিশ হয় আবার নিচে যেহেতু দুই গুণ করেছি ভগ্নাংশে হরের সঙ্গে যেহেতু দুই গুণ করেছি লবের সঙ্গে আমাকে দুই গুণ করতে হবে অর্থাৎ এই ভগ্নাংশটি হল বারোর চৌত্রিশ আবার দ্বিতীয় ভগ্নাংশ দেখো তিনের চৌত্রিশ হর এখানে চৌত্রিশই আছে সেই কারণে কিছু গুণ করার দরকার নেই অর্থাৎ আমাকে এক গুণ করতে হবে কিছু গুণ করার দরকার নেই আর এক গুণ করা কিন্তু দুটো জিনিসই আমাদের একই অর্থাৎ এটা হলো আমাদের তিনের চৌত্রিশ তাহলে এখানে আমরা খুব সহজেই বুঝতে পারছি এই ভগ্নাংশ দুটির হর দেখো সমান হয়ে গেছে তাহলে লব কোনটায় বেশি প্রথমটায় বেশি বারো চৌত্রিশ প্রথমটায় বারো দ্বিতীয়টা হলো তিন তাহলে যেহেতু প্রথমটায় বেশি অর্থাৎ প্রথম ভগ্নাংশটি আমার বড়। বড়ো অর্থাৎ প্রথম ভগ্নাংশ কোথা থেকে এসেছে এই ছয় ছয় সতেরো ভগ্নাংশটা থেকে এসেছে ঠিক আছে অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি কি যে ছয় সতেরো অংশ দিনের চৌত্রিশ অংশের থেকে বেশি তাহলে আমাদের প্রথম কাজ কী হল এখানে আমাদের কে বেশি লাগিয়েছে প্রশ্নের উত্তর ছিল সিরাজ বেশি লাগিয়েছে কারণ সিরাজ ছয় সতেরো অংশ লাগিয়েছে অর্থাৎ আমাদের প্রথম উত্তরটা কী হবে তাহলে দেখে নিই দেখলাম কী দেখলাম যে সিরাজ বেশি লাগিয়েছে এবার কত বেশি লাগিয়েছে সেটার জন্য তো আমরা আগেই বললাম বিয়োগ করতে হবে আমাকে ভগ্নাংশের আমাকে বিয়োগ করতে হবে সেই বিয়োগ করতে গেলে আমরা শিখেছিলাম যে কী শিখেছিলাম যে যে ভগ্নাংশটা বড়ো হয় সেটা আমরা আগে লেখি অর্থাৎ এখানে যেহেতু সিরাজ বেশি লাগিয়েছে অর্থাৎ ছয়ের সতেরো অংশটাই বেশি তাহলে ছয়ের সতেরো মাইনাস অর্থাৎ বিয়োগ তিনের চৌত্রিশ দেখো বিয়োগ করার নিয়ম আমরা শিখেছি কী শিখেছি আমরা হর দুটির লসাগু করতে হয় তো হর দুটির লসাগু আমরা একটু আগেই করলাম কত হয়েছে আমাদের হরডাগো চৌত্রিশ দেখো চৌত্রিশ তাহলে প্রথমে কী করতে হবে চৌত্রিশকে ভাহ্য ধরে সতেরো দিয়ে আমাকে ভাগ করতে হবে দেখো কত হয় চৌত্রিশ সতেরো দিয়ে ভাগ করে সতেরো দুগুণো চৌত্রিশ তাহলে দুই হলো তাহলে এই ছয়ের সঙ্গে এই দুইটার গুণ হবে এখানেও একই রকমভাবে ভাগ ফল যেহেতু এক হবে সেহেতু তিন গণিত তিন গণিত এক অর্থাৎ কী দাঁড়ালো আমার বারো বিযুক্ত তিন বাই চৌত্রিশ অর্থাৎ বারো থেকে তিন বাদ দিলে নয় আর নিচে হলো চৌত্রিশ অর্থাৎ নয়ের চৌত্রিশ তাহলে আমাদের এসে যে উত্তরটা আমাদের দাঁড়াচ্ছে কী হচ্ছে যে নয়ের চৌত্রিশ অংশ বেশি লাগিয়েছে কে সিরাজ আছে আমাদের উত্তর তাহলে কী লিখতে হবে উত্তর লিখতে হবে যে সিরাজ নয়ের চৌত্রিশ অংশ বেশি ফুলের চারা গাছ লাগিয়েছে দেখো উত্তরটা লেখলে কি হয় অর্থাৎ দেখো আমরা পেয়েছি কি সিরাজ নয়ের চৌত্রিশ অংশ বেশি ফুলের চারা লাগিয়েছে তাহলে আমাদের উত্তরে এটাই হলো নিশ্চয়ই তোমরা সকলে বুঝতে পেরেছো দেখো এই যে আমরা একটা অঙ্ক কর করলাম এরকম দেখো অঙ্ক আমি আরটা তোমাদের দিচ্ছি সেটা তোমরা নিজেরা করে আমাকে দেখাও এখনই করো তারপর আমাকে দেখাবে